রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলে দ্বিতীয় দফার বন্যা। গত কয়েকদিনে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আবারও পানিতে তলিয়ে গেছে। সদর উপজেলার রসুলপুর এলাকায় স্রোতের তোড়ে ভেঙে গেছে শহর রক্ষা বাঁধ। এছাড়া নাগরপুর, ভুয়াপুর, দেলদুয়ার ও কালিহাতি উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখানকার বিভিন্ন পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৬টি উপজেলার ৩৫টি ইউনিয়নের ২১৬টি গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার প্রায় ২ লক্ষ মানুষ। গরু বাচ্চা নেওয়া সহায় আমরা হাঁস মুরগি গরু ছাগল কোথায় যাবো? বন্যার কারণে আমাদের ঘরে যত আসবাবপত্র সব কিছু নষ্ট হয়ে গেছে। খাইবার নেই গা, মেম্বার চেয়ারম্যান দেখতে পারছে না। আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফরিদপুরে পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধির ফলে সদরপুর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পদ্মার পানিতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে মুন্সীগঞ্জের নতুন নতুন এলাকা। নদী সংলগ্ন টুঙ্গিবাড়ি, লৌহজঙ্গ, শ্রীনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ। আমাদের হাট বাজার রান্না বাড়া কোনো ব্যবস্থা নেই। আমরা ঘরে থাকতে বাচ্চা দিনে খুব সমস্যা হয়। আজকে ৮ দিন ধরে আমরা এই অবস্থা, রোডের গাটের আমাকে আর একটু বাড়লে তো আমরা বাড়িতে ঘর দর দি করে দিব। আমরা কি অবস্থা থাকবো ওই থাকুন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। তবে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকায় রংপুর এবং লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। করোনার কারণে ৪টার পর হাট বাজার বন্ধ করে দেয়। তার মধ্যে হচ্ছে যে বন্যা পানি দিয়ে ভর্তি, আমরা তো কোথাও যেতে পারি না, হাট বাজারও করতে পারি না। আমাদের কাজকর্ম হচ্ছে না, খুব কষ্ট হিসেবে আমরা চলতেছি আর কি, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে না। এদিকে সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর পানি কমায় সুনামগঞ্জ ও সিলেট সহ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই সহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর সদর, সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। পানিবন্দী এখানকার ৬ লাখ মানুষ। এখন ঘরের মধ্যে পানি, এখন পোলাবান নিয়ে কষ্ট করতেছি, এখন চত্বর সাইডে পানি, এখন পোলাবান নিয়ে এখানকে আমরা কই যাই। বন্যার সমস্যা আমাদের যে পানি এখন আসছে সে পানিটা অনেক বেশি, আর বাড়ি ঘরে থাকা কষ্ট। বিভিন্ন এলাকার কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আবার রেললাইনে পানি উঠায় ৪ দিন ধরে বন্ধ রয়েছে ইসলামপুর দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল। স্থানীয় বিভিন্ন হাট বাজারগুলো পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গতদের। ঘর বাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছেন দেওয়ানগঞ্জ রেল স্টেশন সহ বিভিন্ন উঁচু সড়কে। বানভাসীদের অভিযোগ, বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। আবার সামাজিক দূরত্ব না মেনে বসবাস করার করোনা সংক্রমণের ঝুঁকিও বেড়ে চলেছে। নাই রাস্তাঘাটে চলাফের অবস্থা, আমরা সবাই এখানে যে অবস্থা, গাদা গাদা করে গরু ছাগল নিয়ে যে অবস্থায় আছি, এভাবে তার মধ্যে আবার দেশে করোনা, করোনার কারণে কিছু করতে পারছে না। বানওয়ানি আছে, প্রশাসনের হিসেবে দ্বিতীয় দফায় বন্যায় তলিয়ে গেছে ২,১১০ হেক্টর জমির ফসল। ক্ষতি হয়েছে ৪৬ কিলোমিটার পাকা রাস্তা ও ২৩০ কিলোমিটার কাঁচা রাস্তার ক্ষতি হয়েছে।